আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো যে কিভাবে সুইচ চেঞ্জ করতে হয়, মানে আমাদের এই সুইচটা সমস্যা দেখা যাচ্ছে যে এটা কাজ করতেছে না, এটা ওই সুইচ বাটন কাজ করতেছে না, যার জন্য আমরা এটা রিপ্লেস করব। তো আপনারা দেখেন যে আমরা কিভাবে এটা কাজটা করি। যারা বাসা বাড়িতে থাকেন অনেকেই আছে এটা জানেন না, হ্যাঁ হয়তো বা আপনারা একজন ইলেকট্রিশিয়ান ছাড়াও আপনারা নিজেরাই করতে পারবেন এই ভিডিওটা দেখে। আপনাদের উদ্দেশ্য এটা করা, যাই হোক আপনারা একটু মন দিয়ে দেখেন যে এই বিষয়টা কীভাবে করা হয়, কাজটা কীভাবে করা হয়। খুবই সোজা, আপনি শুধু একটু মেনটেন করলেই হয়ে যাবে। আপনি যদি ঠিকমতো ভিডিওটা দেখেন, দেখে আপনি কাজটা অনায়াসে করতে পারবেন বাসায় বসে। আমরা স্ক্রুগুলো খুলতেছি, প্রথমে কভারগুলো খুলে নিছি, এখন স্ক্রুগুলো খুলতেছি। খোলার পর হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে আমরা আগে চেক করব যে এটা কোথায় কী আছে, এটা মোটামুটি চেক ঠেক করে নেবেন। হ্যাঁ, আমরা এই সুইচটা লাগাবো, এই সুইচটা লাগাবো। এখন আমরা এটা খুলে ফেলব, যে এটা খুবই সাবধানতা অবলম্বন করে করতে হবে, কারণ যদিও আমরা এটা সার্কিট ব্রেকার বন্ধ করে নিইনি, এটা সরাসরি কারেন্ট ছিল। তো আপনারা অবশ্যই বন্ধ করে নেন তাহলে খুবই ভালো, সার্কিট ব্রেকার বন্ধ না করে নেন তাহলে অবশ্যই সেফটি হিসেবে করবেন যাতে আপনাদের সমস্যা না হয়। তো দেখেন আমরা কীভাবে করতেছি বিষয়টা। আমরা প্লাস লাইনটা মোটামুটি লাগিয়ে দিলাম, আর হচ্ছে এখন মাইনাসের লাইনটা লাগাই দেব, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তো আপনারা সেমভাবে ভিডিওটা দেখে সেমভাবে যদি করেন তাহলে আর কোনো সমস্যা নেই। আমরা স্ক্রুটা ঘুরতেছি, মাথাটা সোজা করে নিলাম, এখন আস্তে করে ধরে এটা ভালো করে বসিয়ে দিয়ে তারপর স্ক্রুটা টাইট করে দেবো ভালো করে। হ্যাঁ, আমাদের এটা কিন্তু লাগানো শেষ, যে ইন্ডিকেটার লাইট জ্বলতেছে। তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে দেখে তারপরে লাগাবেন, নাহলে এটা শর্ট সার্কিট হইতে পারে। তো আমরা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করলাম, দেখাইলাম। তো আপনারা এইভাবেই করবেন। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত সামনে পান, বা সবসময় আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। সেই অনুযায়ী আপনারা একটু আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে জেনুইন টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা কোনো রকম প্রতারিত না হন। আর আপনাদের আমাদের ভিডিও দেখে জানি আপনারা অবশ্যই নিজেরা এই কাজগুলো করতে পারেন এবং আমাদেরকে আপনারা উপকৃত হতে পারেন আমাদের এই কাজ দেখে। ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।